তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নেত্রী ওপেন ইউনিভার্সিটি যে বিডিপি ক্যান্ডিডেট আছেন যারা অ্যাসাইনমেন্ট নিয়ে এখনও অনেক টেনশন আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি ভিডিও আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি প্রতিবারের মতো একটি কথাই বলবো যে ভিডিওটি যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে আমার ভিডিওর নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে প্রেস করবেন এবং পাশে যে বেল নোটিফিকেশনটা আছে ওটাতে প্রেস করবেন। ওটাতে প্রেস করলে কী হবে, নেতাজি ওপেন ইউনিভার্সিটি যেসব নোটিফিকেশান এছাড়াও ফ্রি অ্যাসাইনমেন্ট যে এছাড়াও যে মেন এক্সাম থিওরি যেসব নোটসগুলো হয় সমস্ত কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হয়। তো ওগুলো পেতে গেলে আপনাকে অবশ্যই করে কিন্তু এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে বেল নোটিফিকেশানটি অন করে দিতে হবে, তাহলে কি হবে সমস্ত নোটিফিকেশান কিন্তু আপনার কাছে সবার আগে কিন্তু পৌঁছে যাবে। তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে যারা বিডিপি ক্যান্ডিডেট আছেন যারা অ্যাসাইনমেন্ট নিয়ে এখনও টেনশন আছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি এই জন্যই বানানো যে যারা বিডিপি ক্যান্ডিডেট আছেন যারা অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট কোথা থেকে পাবেন সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি একটু প্রথম থেকে দেখতে থাকবেন, এছাড়াও যে মেন থিওরি এক্সামের নোটসগুলো আপনি কোথা থেকে পাবেন সম্পূর্ণ ফ্রিতে সে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো নেতাজি ওপেন ইউনিভার্সিটি যারা বিডিপি ক্যান্ডিডেট আছেন তো তাদেরকে আমি একটা কথাই বলবো, যারা ফ্রি অ্যাসাইনমেন্ট নিতে চান এছাড়াও যে মেন এক্সাম থিওরির যে নোটসগুলি হয় সেগুলি যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই করে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল নোটিফিকেশানটা আছে ওটাতে অবশ্যই অন করে দেবেন, তাহলে সবার আগে কিন্তু আপনার কাছে সমস্ত রকম নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবেন। তো আমি আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটু কথা বলবো যে ফ্রি অ্যাসাইনমেন্ট আপনি যদি পেতে চান তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করবেন। তাহলে কোন সাবজেক্টে কী অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট দিচ্ছি এছাড়াও যে ফ্রি অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার শিট এবং যে মেন থিওরি এক্সামের যে নোটসগুলি হয় সেগুলো আমি দিচ্ছি, সেগুলি কিন্তু আপনার কাছে যখন এই ভিডিওটি এই ইউটিউব চ্যানেলে আপলোড হবে সেগুলি আপনার কাছে সবার আগে কিন্তু নোটিফিকেশান চলে যাবে, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে কোন সাবজেক্টের নোটস এই ভিডিওতে আপলোড করা হয়েছে। তো একটা কথা বলবো যে থিওরি এক্সামের নোটস আমি কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু দিয়েছি, তো যারা থার্ড ইয়ারে ইংলিশে অনার্স করছেন বিডিপি ক্যান্ডিডেট তাদের যে থার্ড ইয়ারে যে 5, 6 এবং 7 যে পেপার সেই পেপার ছাড়া যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন তাদের যে 3, 4, 5 যে পেপারটি আছে সেই পেপারের কিন্তু নোটস আমি অলরেডি দিয়ে দিয়েছি এই ইউটিউব চ্যানেলে, আপনারা কিন্তু একটু ভিডিওগুলি একটু যাচাই করে দেখবেন। এছাড়াও যে ফার্স্ট ইয়ারের আমি যে ইইজি ওয়ান যে সাবজেক্টটি আছে তার নোটসও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, টোটাল 38 মতো পেজ আছে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে কোনোটাই 40টি কোনোটাই 42টি এবং কোনোটাই 45 এরকম টাইপের কিন্তু পেজ আছে। ওই নোটসগুলি অবশ্যই পিডিএফ ফাইল লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও যে বিডিপি যে অ্যাসাইনমেন্টের বিষয়ে আমি কথা বলবো বলেছি সেই বিষয়টা হচ্ছে যে এখনও কিন্তু বিডিপির অ্যাসাইনমেন্ট এখনও কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে কোনো নোটিফিকেশান জারি করেনি, অবশ্যই খুব তাড়াতাড়ি জারি করবে। তো ওই অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার শিটগুলি হয় তো সেই অ্যান্সার শিটগুলি আপনি খুব সহজে কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। কীভাবে পাবেন, এর আগের যে ভিডিওতে আমি যে নোটসগুলো দিয়েছি যে কম্পিউটার টাইপ নোটস, তো ওই ভিডিওগুলি দেখলে আপনি বুঝে যাবেন যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট কিন্তু ওই রকম টাইপের কিন্তু দেওয়া হবে। তো আমি পিডিএফ ফাইল লিঙ্ক আপনাদের খুব সুন্দরভাবে দিয়ে দেবো, আপনারা কীভাবে আমি মানে যেভাবে নোটসগুলি দিয়েছিলাম ঠিক অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট কিন্তু আমি ওইভাবেই দেব। তো আমার ভিডিওর নিচের ডিসক্রিপশনে কিন্তু ওই অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট কিন্তু দেওয়া থাকবে,
পিডিএফ ফাইল আকারে। আপনি চাইলে ওখান থেকে কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড করে খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি লিখে নিতে পারবেন। আশা করি অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার শিটগুলি হবে সেগুলি কম্পিউটার টাইপ হবে, আশা করি কোনো অসুবিধা হবে না। স্পেলিংয়ে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আশা করি অসুবিধা নয়, যদি হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্স আছে, আপনি চাইলে ওই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমি বিস্তারিত কথা বলবো যে যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে বিডিপি ক্যান্ডিডেট আছেন, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন, তাদেরকে আমি ফ্রি অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলেছি, কিন্তু অ্যাসাইনমেন্ট না দিলে আমি আপনাদেরকে কোনো অ্যান্সার শিট এখন দিতে পারছি না। অবশ্যই যখন অ্যান্সার নেতাজি ওপেন ইউনিভার্সিটি যখন অ্যাসাইনমেন্ট চালু হয়ে যাবেন 2020, তো তখন আমি তার অ্যাসাইনমেন্ট চালু হওয়ার ঠিক দু একদিন পর থেকে কিন্তু আমি অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটগুলি দেওয়া শুরু করব। সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবেন। তো আমি আরেকটি কথা বলব যে যারা এখনও পর্যন্ত কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু সমস্ত কিছু ফ্রিতে, নোট এছাড়াও যে ফ্রি অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট সমস্ত কিছু কিন্তু ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে বা সম্পূর্ণ বিনামূল্যে। ফালতু কোনো কোচিং সেন্টার থেকে কোনো অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট কিনতে যাবেন না। আমি যতটা পারবো আপনাদেরকে প্রতিটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট দেওয়ার চেষ্টা করব। তো এছাড়াও যে মেন থিওরি যে এক্সাম, সেই এক্সামের আমি এর আগের কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। সেই থিওরি এক্সামের নোট কিন্তু আমি দিয়েছি। তো ঠিক সেম ওইভাবেই কিন্তু আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটগুলো কিন্তু ওইভাবে দেব। তো আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু ওই অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিটগুলি যখন অ্যাসাইনমেন্ট চালু হবে তখন কিন্তু ওই অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটগুলির যে অ্যান্সার শিট হয় সেই অ্যান্সার শিটগুলির কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফ লিঙ্ক। আপনারা ওখান থেকে কিন্তু ওই পিডিএফ লিঙ্কটি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি চাইলে কোনো অনলাইনের দোকান থেকে প্রিন্ট আউট করে বার করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটগুলো লিখে নিতে পারবেন। এর জন্য কোনো টাকা লাগবে না, খুব সুন্দর নোট। কোনো যে আপনারা ভাবছেন যে কোথায় পাবেন এই নোট, কী করে ফ্রিতে দেওয়া হবে, আপনারা যদি এটা যাচাই করতে চান তাহলে আমাকে আমি একটা কথা বলবো যে এর আগের ভিডিওতে আমি যে থিওরি এক্সামের নোটসগুলি দিয়েছি আপনারা দেখলে ওটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে নোটস দিচ্ছি। সমস্ত কিছু খুব সহজভাবে কিন্তু ওখানে পিডিএফ ফাইল লিঙ্ক দেওয়া আছে, খুব সহজভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। তো সেম ওইভাবে কিন্তু আমি অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটগুলি কিন্তু আপনাদেরকে দিতে থাকবো। প্রতিটা সাবজেক্টের অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট কিন্তু খুব সহজে এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবেন। তো আমি আরও কিছু কথা বলবো যে যারা বিডিপি ক্যান্ডিডেট আছেন তাদের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট, তো সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট কেনার জন্য কোনো টাকা লাগবে না এই ইউটিউব চ্যানেলে। তো সম্পূর্ণ ফ্রিতে ফালতু কোনো কোচিং সেন্টার থেকে কিন্তু আপনি নোট কিনতে যাবেন না। ফালতু কেন কিনতে যাবেন, আপনি চাইলে আপনি যে কলেজ থেকে যে বইগুলো দেওয়া হয় সেই বইগুলি থেকেও কিন্তু অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটগুলি কিন্তু অ্যান্সারগুলো কিন্তু করতে পারবেন। ফালতু কোনো কোচিং সেন্টারে ফালতু টাকা দিয়ে কোনো লাভ নেই, বইগুলো কিন্তু খুব ভালো হয়। তো যদি আপনাদের কোনো সন্দেহ বা কিছু থাকে যে এই ইউটিউব চ্যানেল কীভাবে সম্পূর্ণ সব কিছু ফ্রিতে দিতে পারে, তো আমি আবারও বলছি এর আগের ভিডিওতে আমি কিছু মেন থিওরি এক্সামের নোট কিন্তু আমি ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারে দিয়েছি। আপনারা চাইলে দেখতে পারেন কীভাবে আমি ওই সম্পূর্ণ ফ্রিতে ওই নোটগুলো আমি দিচ্ছি, ওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন। তো ফালতু কোনো কোচিং সেন্টার থেকে কিন্তু নোটস কিনতে যাবেন না এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট কিনতে যাবেন না। আপনারা খুব ইজিলি কিন্তু এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল নোটিফিকেশানটি অন করে আমার সঙ্গে যুক্ত থাকুন। অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে সব কিছু কিন্তু ফ্রিতে অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট থেকে শুরু করে মেন থিওরি এক্সাম নোট থেকে শুরু করে এছাড়াও যে কলেজের যে নোটিশগুলো হয় সমস্ত কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য কোনো টাকা লাগবে না। তো আপনাদেরকে আবারও বলছি কোনো কোচিং সেন্টার থেকে ফ্রি অ্যাসাইনমেন্টের
যে অ্যান্সার যে অ্যান্সার শিটগুলো হয় সেগুলো কিনতে যাবেন না, অযথা টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে কলেজ থেকে যে বইগুলি দেওয়া হয় ওই বইগুলি থেকেও কিন্তু আপনি অ্যাসাইনমেন্টের অ্যান্সার কিন্তু করতে পারেন। ওই বইগুলি দেখে যদি আপনি লিখেন তাহলে কিন্তু খুব ভালো একটু নম্বর পাওয়া যায়। এছাড়াও যে আপনি যদি মনে করেন যে বই থেকে লিখলে কি এমন নম্বর দেবে, এরকম যদি কিছু মনে হয় তাহলে আপনি এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন। তাহলে কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে ফ্রি অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটগুলি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়, কোনো টাকা পয়সা লাগবে না। নোটসগুলি কিন্তু কম্পিউটার টাইপ নোট হবে, খুব সুন্দরভাবে টাইপ করা। তো আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের বুঝতে, তো ভালোভাবে বুঝতে পারবেন লেখাগুলো। যদি কোনো কিছু একটি প্রবলেম হয়, কোনো যদি কোনো স্পেলিংয়ের যদি কোনো একটি মিস্টেক থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্স থাকবে ওখানে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং আমার সঙ্গে যুক্ত থাকবেন, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করবেন, সমস্ত কিছু কিন্তু ফ্রিতে পাওয়ার জন্য। তো এবং এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন, তারা যাতে বুঝতে পারে যে এখান থেকে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে কিন্তু খুব সহজে কিন্তু ফ্রিতে সব কিছু, নোটস থেকে শুরু করে ফ্রি অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট থেকে শুরু করে এছাড়াও কলেজ নোটিফিকেশান থেকে শুরু করে সমস্ত ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হয়। আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের কাছে, তাদের অনেক হেল্প হবে। তো আমি আরেকটি খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যে এই ভিডিওতে যে কে কী সাবজেক্টে অনার্স করছেন সেই সাবজেক্টগুলির নাম কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনাদেরকে অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটগুলো দিতে কিন্তু খুব সুবিধা হবে যে কে কী সাবজেক্টে অনার্স করছেন, যদি এটা যদি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে কিন্তু খুব সুবিধা হবে অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটগুলো দিতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন এবং আমার সঙ্গে থাকবেন।